এক বছরে ব্যাংকিং খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে শতকরা প্রায় 62 ভাগ। আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দুপুরে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন সংস্থার প্রধান মাসুদ বিশ্বাস। তিনি জানান, গত অর্থ বছরে ব্যাংক খাতে সন্দেহজনক লেনদেন হয় 8,500-এরও বেশি। আগের অর্থ বছরে যা ছিল প্রায় 5,500। বিএফআইইউ জানায়, অর্থ পাচার প্রতিরোধে বাংলাদেশের উন্নতি হয়েছে। 2021-22 অর্থ বছরে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 41তম, আগের বছর যা ছিল 33তম। এক বছরে ব্যাংকিং খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে শতকরা প্রায় 62 ভাগ। আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দুপুরে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন সংস্থার প্রধান মাসুদ বিশ্বাস। তিনি জানান, গত অর্থ বছরে ব্যাংক খাতে সন্দেহজনক লেনদেন হয় 8,500-এরও বেশি। আগের অর্থ বছরে যা ছিল প্রায় 5,500। বিএফআইইউ জানায়, অর্থ পাচার প্রতিরোধে বাংলাদেশের উন্নতি হয়েছে। 2021-22 অর্থ বছরে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 41তম, আগের বছর যা ছিল 33তম। এক বছরে ব্যাংকিং খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে শতকরা প্রায় 62 ভাগ। আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দুপুরে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন সংস্থার প্রধান মাসুদ বিশ্বাস। তিনি জানান, গত অর্থ বছরে ব্যাংক খাতে সন্দেহজনক লেনদেন হয় 8,500-এরও বেশি। আগের অর্থ বছরে যা ছিল প্রায় 5,500। বিএফআইইউ জানায়, অর্থ পাচার প্রতিরোধে বাংলাদেশের উন্নতি হয়েছে। 2021-22 অর্থ বছরে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 41তম, আগের বছর যা ছিল 33তম। এক বছরে ব্যাংকিং খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে শতকরা প্রায় 62 ভাগ। আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দুপুরে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন সংস্থার প্রধান মাসুদ বিশ্বাস। তিনি জানান, গত অর্থ বছরে ব্যাংক খাতে সন্দেহজনক লেনদেন হয় 8,500-এরও বেশি। আগের অর্থ বছরে যা ছিল প্রায় 5,500। বিএফআইইউ জানায়, অর্থ পাচার প্রতিরোধে বাংলাদেশের উন্নতি হয়েছে। 2021-22 অর্থ বছরে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 41তম, আগের বছর যা ছিল 33তম। এক বছরে ব্যাংকিং খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে শতকরা প্রায় 62 ভাগ। আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দুপুরে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন সংস্থার প্রধান মাসুদ বিশ্বাস। তিনি জানান, গত অর্থ বছরে ব্যাংক খাতে সন্দেহজনক লেনদেন হয় 8,500-এরও বেশি। আগের অর্থ বছরে যা ছিল প্রায় 5,500। বিএফআইইউ জানায়, অর্থ পাচার প্রতিরোধে বাংলাদেশের উন্নতি হয়েছে। 2021-22 অর্থ বছরে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 41তম, আগের বছর যা ছিল 33তম।